আজকে আমরা তৈরি করতে যাচ্ছি খুবই সুস্বাদু চাইনিজ স্টাইলে চাউমিন। চলুন দেখে আসি কিভাবে তৈরি করা যায়। প্রথমে পানি গরম করে নিচ্ছি, নুডলস সিদ্ধ করব। এখানে আমি একটা নর্মাল এগ নুডলস ইউজ করছি, আপনারা কোকোলা নুডলস ইউজ করতে পারেন। এটা মশলা ছাড়া নুডলস, সামান্য লবণ দিয়ে নুডলসটাকে আমি সিদ্ধ করে নিব। এখানে সবজি কেটে নিয়েছি, পাতাকপি, গাজর, আর এখানে ক্যাপসিকাম কেটে নিচ্ছি। সবজিগুলোকে খুবই চিকন চিকন করে কাটার চেষ্টা করতে হবে। আর আমি ইউজ করছি মাশরুম, আর এটা হচ্ছে স্প্রিং অনিয়ন বা পেঁয়াজের কলি, এটাকে রান্নার শেষে ইউজ করব। নুডলসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। পাত্রে তেল দিয়ে নিলাম, ডিমটাকে ঝুড়ি করে নিচ্ছি, এরপরে কিছু চিকেন দিয়ে দিলাম সেই তেলেই, লবণ দিয়ে দিচ্ছি, গোলমরিচ দিয়ে দিচ্ছি, এরপরে গার্লিক পাউডার দিয়ে নিচ্ছি, অনিয়ন পাউডার, আর সামান্য সয়া সস, খুবই সামান্য, হাফ চা চামচের মতো। আপনারা চাইলে এখানে রসুন কুচি ইউজ করতে পারেন। আর সামান্য ওয়েস্টার সস হাফ চা চামচ। এভাবে মুরগিগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা শেষ হয়ে গেলে তুলে নিব। ওই একই পাত্রে আমি আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। সামান্য পেঁয়াজ দিয়ে দিলাম, আর সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এই পেঁয়াজ এবং সবজিগুলো ভালোভাবে তেলে ভেজে নিব। গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য লবণও দিতে পারেন এই পর্যায়ে। এরপরে নুডলসটা দিয়ে দিচ্ছি সবজিগুলো হাফ সেদ্ধ হয়ে গেলে। সয়া সস দিয়ে দিলাম এক চা চামচের মতো, ওয়েস্টার সসও এক চা চামচের মতো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সামান্য টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি, এবার ডিম আর মুরগির ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নুডলসটাকে ভেজে নিব। আর একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে লবণটা চেক করে নিতে পারেন, লবণ ঠিক হলে আর এবার স্প্রিং অনিয়নটা দিয়ে ভালোভাবে নেড়ে তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু চাইনিজ স্টাইলের চাউমিন। অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন, একদম চাইনিজের স্বাদটা পাওয়া যাবে এই নুডলসে।
ধন্যবাদ পাশে থাকার জন্য।